একাধিক সাইবার প্রতারণায় ব্যবহৃত হয় সিম কার্ড। এবার সেই ভুয়ো সিম কার্ড প্রোভাইডারকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বছর অক্টোবর মাসের একটি প্রতারণার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারেন এই ধরনের যে প্রতারণা করা হতো সেই প্রতারণায় ব্যবহৃত সিম কার্ডের তথ্য পুরোটাই ভুয়ো। অর্থাৎ সেই সিম কার্ডে যেই ব্যক্তির ঠিকানা নাম ব্যবহার করা হচ্ছে সেই ব্যক্তির ছবি আলাদা, স্বল্প টাকার বিনিময়ে সিম কার্ড তুলে দেওয়া হতো প্রতারকদের হাতে। এই ভুয়ো সিম কার্ডে তদন্ত শুরু করে গতকাল সাইবার থানার পুলিশ হানা দেয় মালদা জেলায়। সেখান থেকেই অভিযুক্ত অমিত কুমার পাইককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অমিত একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সিম ডিলার হিসেবে কাজ করত এবং সেখান থেকে প্রাপ্ত সিম জাল ডকুমেন্ট দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিত। এই অমিত প্রতারণা চক্রগুলির কাছে সিম প্রোভাইড করত। পুলিশ প্রাথমিক অনুমান করছে শুধু এই ব্যক্তি নয়, এর সঙ্গে আরও কয়েকজন এই ধরনের ভুয়ো সিম কার্ড প্রতারকদের হাতে তুলে দিত, যার মাধ্যম দিয়েই প্রতারণা চক্র চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে, পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছেন বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। What do you think?